আমরা আজকে দেখবো কটলিনের মধ্যে রিকার্শন তো কটলিনের মধ্যে রিকার্শন দেখার জন্য আমি মেইন মেইন ফাংশন থেকে মেইন ফাংশন থেকে কটলাইনের মধ্যে রিকার্শন কীভাবে হয় সেটা দেখবো সেটা দেখার জন্য প্রথম আমরা রিকার্শন কি সেটা আমরা একটু জেনে আসি রিকার্শন হচ্ছে যদি আমি কোনো একটা ম্যাথডের মধ্যে তারপর আমি একটা মনে করেন ফাংশন ক্রিয়েট করলাম ফাংশনের নাম দিলাম মনে করেন এবিসি এবি এবি নামক আমার একটা ম্যাথড আছে এই মেথডের মধ্যে থেকে আমি মনে করেন এই মেথডটাকে যদি কোনো কারণে আমি যদি আবার কল করি আবার যদি কল করি তখন এই বিষয়টুকুকে বলা হচ্ছে এখানে দেখা যায় এখানে দেখা আমার এখানে আইডি আমাকে কিভাবে হেল্প করতেছে দেখেন এখানে বলা হচ্ছে রিকারশিপ কল এটাকে আমি আবার কল করছি রিকারশিপ মানে হচ্ছে ফোন কল করা এটা মেথডকে যখন ওই মেথডের বডি পার্টের মধ্যে একটা ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন আমি যাব ব্যাকগ্রাউন্ড বিদে এখানে বারবার মেথড বলতেছি একটা ফাংশন ফাংশনকে যখন তার বডি পার্টের মধ্যে আবাল আবাল কল করা হলে মনে করেন এটা হচ্ছে আমার ফাংশনের ডিক্লারেশন এটা হচ্ছে আমার ফাংশন এই ফাংশনের নাম হচ্ছে এবিসি এবিসি এই ফাংশনটাকে যখন তার বডি পার্টের ভিতরে যখন কল করা হয় তখন এটাকে বলা হচ্ছে রিকারশন রিকারশন মানে হচ্ছে পুনরায় কল করা মানে একটা ফাংশনকে তার বডি পার্টের ভিতরে যদি আমি আবার কল করি তখন এটাকে বলা হচ্ছে রিকারশন তো রিকারশন করার জন্য আমাদের বেশ কিছু রুলস মেনে চলতে হবে রিকারশন যদি আমি ইউজ করি রিকারশন যদি আমি ঠিকঠাক মতো যদি ইউজ করতে না জানি তখন দেখা যাবে আমার এই মেথডটা যদি আমি এখানে কল করি সার্চ ফর মনে করেন আমি এখানে একটা কাজ করলাম এখানে আমি মনে করেন এখানে প্রিন্ট দিলাম একটা কাজ প্রিন্ট লেন এখানে মনে করে দিলাম মনে করলাম মনে করেন আমি লিখলাম হ্যালো কটলিন হ্যালো কটলিন এই লেনটুকু আমি প্রিন্ট দিলাম পিআরআই এন টি সরি এখানে একটা টি টিফরে নাই প্রিন্ট লেন এই লেনটুকু প্রিন্ট দিলাম আমি দেন আমি মেইন মেথড থেকে মনে করেন এবিসি মেথডটাকে কল করলাম এবিসি ম্যাথডটাকে কল করলাম তো আমার এখানে কি হবে মনে করেন আমার প্রথমে যখন এই মেথডটা এখানে কল করলাম তাহলে এই মেথডটা কল করলে এর বডি পার্টের মধ্যে কি আছে প্রিন্ট হ্যালো কটলিন ক্যাটি এটা প্রিন্ট হবে প্রথমে একবার দেন সেকেন্ড টাইম সে আবার এই মেথড মানে এই এই যে এখানে দেখেন এখানে যদি আমি কন্ট্রোল ক্লিক করি কন্ট্রোল ক্লিক করলে এটা এখানে চলে আসতেছে আবার এখানে চলে আসবে আবার এখানে চলে আসার পরে আবার সে এটা প্রিন্ট দিবে আবার এখানে পরবর্তী লাইনের মধ্যে আবার এগারো নাম্বার লাইনে আসার পরে যখন এই মেথডটাকে এখানে আবার দেখতে পাচ্ছে তখন আবার সে কোথায় যাবে এখানে যাবে অর্থাৎ এই কাজটুকু বারবার করতে থাকবে সে অর্থাৎ তখন আমার একটা ইনফাইনিট ইনফাইনিট লুফে পরিণত হয়ে যাবে অর্থাৎ এটা একটা ইনফাইনিট লুপ হয়ে গেছে বর্তমানে অর্থাৎ এই এই লু এই বডি পার্ট থেকে সে বের হতে পারতে পারতেছে না তো এই বডি পার্ট থেকে বের করার জন্য আমাদের এখানে অবশ্যই একটা এটাকে টার্মি টার্মিনেট করতে পারে এরকম একটা কিছু আমাকে ইউজ করতে হবে তো এটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব তো মনে করেন আমি যদি এটাকে প্রথম এখানে রান করি এখানে যদি আমি এটাকে রান করি এখানে রান করলে আমরা দেখব হেলো কটলিন হেলো কটলিন অনেকবারই এখানে আউটপুট চলে আসবে আউটপুট আসবে তো আমরা এটা দেখতেছি এখানে হেলো কটলিন এখানে অনেকবারই আমার ইরোর দেখা যাচ্ছে গুলো পরে আমি ব্যাখ্যা করতেছি কেন ইরোর হলো তো আমি এটা শুরুর দিকে চলে যাই এটা দিয়ে এটা শুরুর দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেলো কটলিন হেলো কটলিন হ্যালো কটলিন আমার অনেকবারই আউটপুট আসছে এই শুরু থেকে শুরু করে মনে করেন হেলো কটলিন এখান থেকে আমার দেখা যাচ্ছে অনেকবারই আউটফুটটা আমার দেখা যাচ্ছে এখান থেকে আমি যদি মাউস ধরে টান তাহলে আমার এখানে কইবার যে আসছে এটা শেষ বলে শেষ করা যাবে না আমি এটাকে টানতেছি এখনো তো মনে করেন আমি যদি এটা এদিকে নিচে নামাই এই যে দেখেন এখানে একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার পরে আমার এখানে একটি ই দেখাচ্ছে তারপরে ই রডটা কোথায় আসছে আসছে একটু শুরুটা দেখে নিই তো এই ইরটা আসার মেইন কারণ হচ্ছে আমরা যে এখানে একটা ইরোড দেখতে পাইলাম এই ইরটা আসার মেইন কারণ হচ্ছে এখানে ইরোডটা আসার মেইন কারণ হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এক্সেপশন ইন ট্রেড মেইন মেইনের মধ্যে একটা ট্রেড মেইন হচ্ছে একটা ট্রেড এটা ট্রেড কনসেপ্ট আনব পরবর্তীতে জানবো তো এখানে ট্রেড মেইনের মধ্যে কি এক্সেপশন দেখাচ্ছে এখানে বলা হচ্ছে স্ট্রেক ওভারফ্লো ইর অর্থাৎ আমার যখন স্ট্রেক মেমোরি ফুল হয়ে যায় স্ট্রেক মেমরি ফুল হয়ে গেলে তখন আমরা জানি এক ধরনের ইরর ইর দেখা দেয় এই ইরটাকে বলা হচ্ছে স্ট্রেক ওভারফ্লো স্ট্রেক ওভারফ্লো এই ইররের কারণে এই ইররের কারণে আমার এখান থেকে সে আর হেলু কটলিনটা দিচ্ছে না যখন আমার এই হেলু কটলিনটা বারবার প্রিন্ট আসতে আসছে তখন সে প্রত্যেকটা হেলু কটলিন এক একটা অবশ্যই এস্ট্রেক মেমোরির মধ্যে এক একটা মেমোরি নিয়ে মেমোরি নিয়ে প্রিন্টটা দিচ্ছে তো যার কারণে এখানে আমার যখন মেমোরিটা ফুল হয়ে গেল এই জায়গায় এসে মেমোরিটা যেহেতু ফুল হয়ে গেল। তখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রেক ওভারফ্লো ইরোর তো এই এই স্ট্রেক ওভারফ্লো ইরোর থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের অবশ্যই এটার মধ্যে একটা মানে টার্মিনেট পয়েন্ট সেট করতে হবে মানে আমি যখন এখানে যদি রিকার্শন করি আমার পারফেক্ট রিকার্শন করার জন্য পারফেক্ট রিকার্শন করার জন্য আমাকে অবশ্যই এখানে একটা টার্মিনেট পয়েন্ট সেট করতে হবে তো আমরা রিকার্শনের মাধ্যমে আমরা যেমন মনে করেন ফেবেনিসি সিরিজ আছে ফ্যাক্টোরিয়াল আছে এই সকল কাজ আমরা রিকারশনের মাধ্যমে খুব দ্রুত করতে পারি তো এটা করার জন্য আমরা আজকে ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্টোরিয়ালেরটা দেখব আর ফেগুনেসি সিরিজটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন আমি ফ্যাক্টোরিয়ালটা দেখাচ্ছি আপনাদের তো ফ্যাক্টোরিয়াল দেখার জন্য আমি মনে করেন এই মেথডটাকে আমি ডিলিট করে দিচ্ছি আমি এখানে মনে করেন এখানে একটা ফাংশন ক্রিয়েট করতেছি নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 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 নামক একটা ফাংশন ক্রিয়েট করলাম দেন আমি এটার মধ্যে একটা নাম্বার দিয়ে দিলাম এন মানে একটা প্যারামিটার দিলাম এন এটার টাইপ টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের আর এই মেথডটা আমার রিটার্ন রিটার্ন করবো হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করার পরে আমি এটার মধ্যে বললাম আমরা জানি মনে করেন জিরো ফ্যাক্টোরিয়াল আমি যদি বলি জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি ওয়ান আবার ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আমরা জানি ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কি জানি আমরা ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান এর হচ্ছে আমরা জানি টু ফ্যাক্টোরিয়াল প্রথম আমি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কী জিনিস সেটা একটু দেখাচ্ছি আপনাদের টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি জানি আমরা ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু অর্থাৎ এক থেকে দুই পর্যন্ত ফল যার ফলাফল আমরা জানি টু দেন একইভাবে আমি যদি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত কোন ফল ওয়ান ইন্টু টু ইন টু সরি টু ইন্টু থ্রি এক থেকে তিন পর্যন্ত কোন ফল অর্থাৎ আমি যদি ফ্যাক্টোরিয়াল লিখি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে এন পর্যন্ত গুণফল তো এখন আমরা ফ্যাক্টোরিয়াল বের করব ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমি এখানে আমরা দেখতেছি জিরো এবং ওয়ান অর্থাৎ টু এর সে যদি ছোটো নাম্বার হয় তখন সেটার মান রিটার্ন টাইপ হচ্ছে রিটার্ন হচ্ছে ওয়ান আমার যদি টু এর সে ছোটো নাম্বার হয় অর্থাৎ জিরো অথবা ওয়ান হলে আমার যদি এন এর মানটা জিরো অথবা ওয়ান হয় তখন আমার রিটার্ন করবে হচ্ছে ওয়ান আমি এখানে সেটা বলে দিই ইফ ইফ আমি বলে দিলাম আমার এন এর মান আমি এন এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমি এর মাধ্যমে একটা বেলু পাস করাবো সার্চ ফর মনে করেন আমি এখানে একটা এই কে যদি কল করি এখানে আমি একটা বেলু ফাস করাবো ওই বেলু মানে যত পাস করাবো 5 হয় যা পাস করি ওইটার ফ্যাক্টোরিয়ালটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমি মনে করেন এখানে একটা বেলু ফাস করাইলাম এই বেলুটা যদি আমার লেস দেন টু হয় এর চেয়ে যদি ছোটো হয় তখন আমি এখানে রিটার্ন করব কত এখানে মনে করেন আমি রিটার্ন করব। রিটার্ন করব হতো ওয়ান রিটার্ন করবো ওয়ান যদি এটা না হয় এলস আমরা এলস পার্টের মধ্যে চলে যাই যদি এটা না হয় এটা না হলে আমরা এখন রিকার্শনের কাজটুকু করবো এখানে আমরা রিটার্ন করবো রিটার্ন করবো অ্যান ইন টু এটা এভাবে এখানে লিখতেছি আমি পরবর্তীতে আপনাদের সাথে বেকে করতেছি এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান অ্যান মাইনাস ওয়ান তো এটা করার পরে আমি এখানে মনে করেন প্রথম একটা লাইন প্রিন্ট দিই প্রিন্টিন্টিন্টিন্ট মধ্যে আমি বলে দিলাম ফ্যাক্টোরিয়াল আচ্ছা মনে করেন আমি সেভেন ফ্যাক্টরিয়াল সমান কত দেখতে চাচ্ছি অথবা মনে করেন আমি একটা নাম্বার দি ফোর ফ্যাক্টোরিয়াল ফুর ফ্যাক্টোরিয়াল সমান কত সেটা আমরা দেখতে চাচ্ছি এটা দেখার জন্য আমাকে এখানে ফ্যাক্টোরিয়াল মেথডটাকে কল করতে হবে তো আমরা জানি ফ্যাক্টোরিয়াল মেথড একটা মেথডকে কীভাবে কল করতে হয় এটার মধ্যে আমি ফোর ফাঁস করে দিলাম তো ফোর ফাঁস করে দিলে আমার এখন ঘটনা কী ঘটবে এখন আমার ঘটনা কি ঘটবে এখানে এন এর মান হচ্ছে ফোর এখানে যেহেতু আমি ফোর দিলাম এই এন এর মান হচ্ছে ফোর এখানে যেহেতু এন এর মান এন এর মান যেহেতু দুইয়ের সে বড় এখানে আমি বলছি 2s এর যদি ছোট হয় এন এর মান তখন রিটার্ন করবে ওয়ান এন এর মান যেহেতু 2s এর বড় সেই এই ইফ এর মধ্যে আসবে না এই ইফ এর কাজটা করবে না এই ইফ এর কাজ না করলে সে কার কাজ করবে এলস এর মধ্যে চলে আসবে তো এলস এর মধ্যে আসার পরে সে এখানে প্রথম আমার কি করতেছে দেখেন এখানে প্রথমে আমার এখানে করতেছে কি এন এর মান যেহেতু 4 4 ইনটু সরি n এর মান যেহেতু 4 4 ইনটু এখানে সে রিটার্ন করতেছে কাকে ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান এন থেকে এন মানে ফোর ফোর থেকে এক মাইনাস করলে কত হয় তিরি এন মাইনাস ওয়ান তো এই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান সে আবার কাকে কল করবে এই ফ্যাক্টোরিয়াল মেথডকে কল করবে এই ফ্যাক্টোরিয়াল মেথডকে কল করার পরে এখানে মান যেহেতু তিরি অর্থাৎ সে এই ইফের কাজটুকু করবে না তখন সে আবার এলসের মধ্যে চলে আসবে তখন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান বা এন ফ্যাক্টোরিয়াল তিরি এটা কি রিটার্ন করবে এটা রিটার্ন করতেছে কি

এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টু এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তো টু যেহেতু আমরা জানি এন এন এর মান এন লেস দেন টু হলে আমরা বলছিলাম এন লেস দেন টু হলে রিটার্ন করবে ওয়ান সো এই কাজটাকে শেয়ার করতেছে না যেহেতু এন এর মান হচ্ছে টু আমরা বলছি টু এর সে ছুটো হলে তখন সে এল স্প্টের মধ্যে চলে আসবে এল স্প্টের মধ্যে চলে আসার পরে তখন সে এখানে আবার কি করবে এখানে আবার কি করবে সে এখানে আবার মনে করেন

তো টু এর হলো আমরা রিটার্ন করতে বলছি কত ওয়ান তখন এই জায়গায় এসে পরবর্তী লাইনে এটার পরবর্তী লাইনে মানে পরবর্তী এক্সিকিউশনের মধ্যে যখন আমার লুপটা আবার কল হবে তো লুপটা আবার কল হলে এখান থেকে আমরা দেখতে পাবো এই জায়গায় এসে সে ওয়ান রিটার্ন করবে এই জায়গায় এসে সে ওয়ান রিটার্ন করবে অর্থাৎ আমার এই যে ফ্যাক্টোরিয়াল মেথডটা আমার যে বারবার কল হলো এটাকে বলা হচ্ছে রিকার্সিপ কল এই ফ্যাক্টোরিয়াল মেথডটা যে আমি বারবার কল হলো এটাকে বলা হচ্ছে রিকার্সিপ কল আর এই রিকার্সিভ কলটা আমার একটা নির্দিষ্ট পয়েন্টে এসে এটা থেমে গেলো অর্থাৎ এটার যখন রিটার্ন ওয়ান করতেছে এখন এই ওয়ানের পরে তো আবার এখানে ফ্যাক্টোরিয়াল কল হচ্ছে না এই এতটুকু হচ্ছে আমার এটাকে বলা হচ্ছে রিকারশন তো এখন আমরা যদি এটার আউটপুট দেখি

আমরা দেখে নিলাম রিকার কিভাবে করতে হয় তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য